হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব ফুলকপি ফ্রাই বা ফুলকপি চপ। তো সেটার জন্য আমাকে ফুলকপি সিদ্ধ করতে হবে। আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আস্তে করে এখানে দিয়ে দিব। ফুলকপিগুলো একটু বয়ল করে নিব। তো এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেন লবণটা একবারে ঢুকে যায়। এখন হচ্ছে আমি একদম বেশি সিদ্ধ করব না, জাস্ট মোটামুটি সিদ্ধ করব। আর একটুখানি হলুদ দিয়ে দিব, যাতে একটু রংটা সুন্দর হয়, সেজন্য হলুদ দিব। একটু হলদে হলদে রং হবে, রংটা ভালো লাগবে দেখতে। তো দেখুন, এটা ভালোভাবে বয়েল হচ্ছে। তা আমি এখন এক পিস ধরে দেখব যে কিরকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, মানে হালকা একটু সিদ্ধ হলেই হবে, বেশি সিদ্ধ করা যাবে না, মানে চার ভাগের এক ভাগ। তো ঠিক আছে, আমি এখন অফ ক্যামেরায় পানিটাকে ছেঁকে ফেলব। তো আমি এখন চুলায় একটা কড়াই বসায় নিচ্ছি। এখানে আমি আন্দাজ মতো তেল দিয়ে দিব, মানে ডুবো তেলে যাতে ভাজা যায় সে পরিমাণে তেল দিব। এখন তেলটা এখানে গরম হইতে হইতে আমি এখন যে মানে ফুলকপিগুলা যে সিদ্ধ করে নিছি সেগুলা যেটাতে মেখে মানে ভাজবো, সেই উপকরণ দিয়ে এখন রেডি করব। এখন হচ্ছে আমি এখানে দুটো ডিম ভেঙে নিব। আর এখানে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। সবকিছু আন্দাজ মতো দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিব। আর দিব এরকম আমরা যে মিস্টার নুডলস বা মামা নুডলস খাই বা ম্যাগি নুডলস, এগুলোর সাথে যে মশলা থাকে ওই মশলাটা ছেড়ে দিব। দু প্যাকেট দিব আমি এখানে। আমি দু প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এই হচ্ছে আমার মানে কয়েকটা উপকরণ মিলে, মানে ডিম আর লবণ আর গোলমরিচ গুঁড়ো, আর মেইন হচ্ছে এই নুডলসের সাথে যে মশলাটা থাকে, এই মশলাগুলো মানে এই উপকরণগুলো দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মেইন রান্নায় চলে যাব। তো তেলগুলো প্রায় গরম হয়ে গেছে। এখন এখানে আমি এই যে এখানে যে মিশ্রণটা, ডিমের মিশ্রণটা রেডি করেছি, এইখানে আমি এই যে আমি যে চপগুলা মানে ফুলকপিগুলো সিদ্ধ করে নিছি, এগুলাকে এখন এখানে মেখে মেখে আমি তেলে ছাড়ব। খুবই মজার এই রান্নাটা বা ফ্রাই। এইভাবে আমি এগুলাকে মিক্সড করে নেব। এটা আমার খুবই পছন্দের একটা ফুলকপি ফ্রাই বলতে পারেন বা ফুলকপির চপ বলতে পারেন। আমার খুবই প্রিয়, আমার বাচ্চাদের আমার জামাইয়ের খুবই পছন্দের, মানে ফুলকপির এই চপটা আমাকে খেতেই হবে, মানে এরকম আর কি, এটা আমার এত প্রিয়। তো এগুলাকে এখন আমি তেলে ভাজব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আপনারা মানে খেয়ে থাকেন এর আগে, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। একে একে সবগুলো দিয়ে দিব এখানে। তো আমি এভাবে যে কটা দেওয়া প্রয়োজন ঠিক সে কটাই তেলের মধ্যে দিয়ে নিছি। এখন আমি এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
তো এখন আমি উল্টে দিচ্ছি ওই পিঠটা প্রায় হয়ে গেছে এভাবে একে একে আমি সবগুলো উল্টে দিব তো এইভাবে আমি সবগুলো উল্টে দিছি এখন আমি অপর পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এখানে দুটো টিস্যু দিয়ে নিয়েছি এখন আমি চপগুলো ভেজে ভেজে এখানে তুলব তো চপগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে ফেলব এর থেকে বেশি ভাজলে পোড়া পোড়া লেগে যাবে তাই আমি এখনই তুলে ফেলব তো এইভাবে আমি একে একে সবগুলা ভেজে নিয়েছি আমার অলরেডি ভাজা শেষ আমি চুলাটাও বন্ধ করে দিছি তেলগুলো একটু ঝরিয়ে নেই খুবই মজার ফুলকপি ফ্রাই আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তো এই হচ্ছে আমার ফুলকপি ফ্রাই তো আমার এই ফুলকপি ফ্রাই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ